সংসপ্তক দল থেকে দানা নাটকে একটি চরিত্রে অভিনয় করেছি। দানা নাটক নিয়ে কথা বলার আগে আমি শ্রী কৌশিক চট্টোপাধ্যায়, যিনি এই নাটকের নির্দেশক এবং নাট্যকার, তার সম্পর্কে অল্প কয়েকটি কথা না বললেই নয়। এটা আমার কেন মানে সংসপ্তক দলের প্রত্যেকের কাছে বিশাল পাওয়া। কৌশিকদার মতো মানুষ আমাদের হাত ধরেছেন, আমাদের দলটা খুব অল্প দিনের, মাত্র 3 বছর, এই সময় ওই ধরনের মানুষ এসে আমাদের হাত ধরেছেন এবং আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য পথ দেখাচ্ছেন, এর থেকে বড় পাওয়া আর কিছু হতে পারে। এই জন্য কৌশিকদাকে অসংখ্য ধন্যবাদ। এই নাটকে আমি একটা চরিত্র করি যার নাম হচ্ছে নাট্যকার, যে এই নাটকটা প্রথম থেকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যায়। যে সময় নাট্যকার হেরে যায়, যখন নাট্যকারকে ছাপিয়ে নাটক এগিয়ে থাকে, অর্থাৎ প্রত্যেকটা মানুষের চরিত্রই নাট্যকার বাঁধতে পারে, এই নাটকেও তাই হয়েছে। এই নাটকেও নাট্যকার কোনো মানুষের চরিত্রকে বেঁধে রাখতে পারে, কোথাও গিয়ে নাট্যকারকে ছাপিয়ে সেই চরিত্র এগিয়ে গেছে। নাট্যকার হেরে গিয়েও খুশি হয়েছে। এই নাটকে প্রথম যে চরিত্র গোপীনাথ, যাকে নিয়ে গোটা নাটকটা, আসলে এখানে আমাদের সমাজের সমস্ত গোপীনাথকে নিয়েই কথা বলা হয়েছে। প্রতিটা মানুষই হেরে যাওয়া, প্রতিটা মানুষ কোনো না কোনোভাবে হেরে গেছে, কোনো না কোনোভাবে তাদের স্বপ্ন হারিয়ে গেছে। এই গল্পটা সেই স্বপ্ন খোঁজার গল্প, ওই দাদা খোঁজার গল্প।